জেলে পার্থকেষ্ট মানিক মোবাইল ব্যবহারে কড়া পদক্ষেপ হাইকোর্টের। রাজ্যের সব সংশোধনাগারে মোবাইল ব্যবহার রুখতে কঠোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বন্দীরা যাতে কোনোভাবেই জেলের ভিতর থেকে মোবাইল ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করতে রাজ্যের সব সংশোধনাগারে ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। মাদক মামলায় ধৃত দুই অভিযুক্তের জামিন সংক্রান্ত মামলায় সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। তবে রাজ্যের আইনজীবী মহলের একাংশের ধারণা, শুধু মাদক মামলার জন্য এই নির্দেশ ডিভিশন বেঞ্চ দেয়নি। রাজ্যের জেলের রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যের মতো মানুষেরাও। তারা জেলে বসে যাতে কোনো তদন্তে প্রভাব বিস্তার করতে না পারেন সেই কথা মাথায় রেখেই হয়তো হাইকোর্টের এই কড়া নির্দেশ নেমে এসেছে। মুর্শিদাবাদের মাদক সংক্রান্ত একটি মামলায় বিভ্রান্তিকর রিপোর্ট জমা দেওয়ার জন্য কারা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শীর্ষ আদালতের সিঙ্গেল বেঞ্চ, যার জেরে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের লিখিত নির্দেশও দিয়ে দিয়েছে বেঞ্চ। পরে অবশ্য তা প্রত্যাহার করে ডিভিশন বেঞ্চের নির্দেশ আদালত থেকে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর বন্দীদের বডি স্ক্যানার মেশিন দিয়ে তল্লাশি করতে হবে। তারা যাতে কেউ মোবাইল কিংবা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে সংশোধনাগারে ভিতরে ঢুকতে না পারেন সেটি নিশ্চিত করতে হবে কারা দপ্তরকে। প্রতিটি সংশোধনাগারে বডি স্ক্যানার বসাতে হবে। সংশোধনাগারে মোবাইলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে প্রয়োজনে জ্যামার বসাতেও নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ।